বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান লক্ষ্য মুক্তি সেনা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিম বীর প্রতীক, যুদ্ধ শুরু হওয়ার আগে সেকেন্ড ইস্ট রেজিমেন্টে জয়দেবপুরে হাবিলদার পদে নিয়োজিত ছিলেন। 28শে মার্চ তিনি পাকিস্তানিদের সঙ্গ ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। দীর্ঘ মুক্তিযুদ্ধের সময় তিনি ভয়াবহ সব সম্মুখ যুদ্ধে সাফল্যের সাথে অংশ নেন। যখন দেওয়াপাড়া অভিমুখে যাত্রা করি তখন ওই দিন পূর্ণিমা রাত্রি ছিল, তো পানির ভিতরে অল্প পানি চলছে, যেরকম বেশি পানি চলছে ওই রকম, মানে যা স্পর্শ করতে না পারে। এখন যে কালিয়াচে যে ব্রিজটা, ওই ব্রিজে নিচে যায় পৌঁছে গেছে। তখন ওরা টের পায় সমানে গুলি করতেছে। ইতিমধ্যে আমার নৌকা থেকে যারা আসল সব নেমে চলে গেল। ইতিমধ্যে দেখা গেল একটা লোক ঝাঁপ যা নামে এসে নৌকাটা তীরে নিল। নিয়ে যাওয়ার পরে আমি এটা আরো বিপদে পড়লাম। এখন আমি কই যাবো? আমজাল নামে একটা ছেলে পরিচয় ছিল, ফট করে আসলো। ইতিমধ্যেই একেবারে সম্পূর্ণ মেঘে ঘিরে গেল, মুসুমধারে বৃষ্টি হয়েছে। আমজাদ এক বললাম যে আমজাদ তুই দুইটা রাইফেল নি, আমি দুইটা রাইফেল নিই। এখন কোন দিকে যাবো তো কিছু বুঝি না, কেননা রাত্রেবেলায় অন্ধকার, কিছুই বুঝি। একবারই চেঁচা বললাম আপনার চেতন আছেন গো, তার স্ত্রী বলতেছে এই কথা বলে না। আমি বললাম বাবা বুঝতে পারছি আপনারা ভয় পেয়েছেন আমাদের, তা না, আপনারা বলেন আপনাদের ঘরের কোন দরজা? তখন তারা বললো এই কথা যে আমাদের ঘরটা হলো পূব দরজা। তখন আমরা দেখ বললাম আমরা তুই পারবি? বলে হ্যাঁ এখন চিনি। পরে যাই হোক, ওইখান থেকে বৃষ্টির কারণে ওই পাঞ্জাবিরা যে সকল রাজাকার যা পাহারা দিত সেই তারা বৃষ্টির ইয়েতে ওরা চলে গেছে ব্যাংকার সাইডে। আমরা রাস্তা পার হয়ে কোনো এক হিন্দু বাড়িতে যা আশ্রয় নিলাম। পরে গোপালপুরে আক্রমণ করলাম। আমার সঙ্গে যে থ্রিজ মোটর ছিল, প্রোটেক্টার যে কয়েকজন ছিল, জানা গেছে যে গোপালপুর ওরা ডিফেন্স দিয়ে আছে। ডিফেন্সকে আমরা প্রতিহত করে ওই জায়গা দখল, এমনকি বুয়াপুর থেকে ওরা আক্রমণ করছিল, সেটা প্রতিহত করার জন্য আমরা থ্রিজ মোটর অগ্রসর হয়েছি, এদেরকে পাঠাইছি। এই তারপরে ধলাভরাও এরকম হয়েছে, দেওপাড়াও এরকম হয়েছে, প্রত্যেক জায়গায় এরকম বিভিন্ন টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় আমরা এই এই ধরনের যুদ্ধ করেছি। যে রেখে করে যারা পাঠানো হয়েছিল সে থেকে থেকে তখন তো কারো কোনো কমান্ড কন্ট্রোল মানে নেই। আমার এই সকালে আমার সঙ্গে ছিল, বিকালে আর এক কোম্পানি চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেলে পিছন থেকে বেগে চলে গেছে। কেউ কেউ চরিচার্য করছে, কেউ কেউ ডাকাতি করছে, কেউ কেউ উদ্দেশ্য সাধন করছে, কেউ কেউ শত্রুতা সাধন করছে। এই যুদ্ধে এইরকম আমার প্রোটেক্টর ছিল 15 থেকে 20 জন, আর বোম ক্যারি করার জন্য 300 জন লাগছে পিছনে, বোম ক্যারি করে আনতে হয়। এমনকি এইরকম হয়েছে থ্রিজ মোটর দেখে যায়, দেখে যাওয়ার পরে এক বাড়ি থেকে ওই পাট ওই আগলা পাট এনে দিয়ে বেস প্লেটটা নিচে দিয়ে তারপরে ফায়ার করা হচ্ছে। তারা যে অসুবিধা গোপালপুর অ্যাটাক করছে রাত 9টায়, যাই এই ফার্ক আর কোনো কথা নেই। এই সিগনাল পাঠাইছিলাম, সে সিগনাল যদি সঠিক সংবাদ দিত তাহলে আমরা তখনই গোপালপুর যা অবস্থান নিতে পারতাম। ফায়ার করার পরে ওরা চলে গেছে, আর সিগনালে আমার খবর দেয় নাই, কারণ ওয়্যারলেস নাই, কোনো কিছু নেই, তাহলে কি অনুভব। পরে ওইখান থেকে পাঞ্জাবিরা আবার পুনরায় আমাদের উপরে আক্রমণ করে, যে ইয়েতে ওইখানে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে এক লোকের বললাম যে গোপালপুরটা কোন দিকে, তখন বলে এই দিকে। ওই লোকের দাঁড়া করাইলাম, থ্রিজ মোটর দাঁড়া করাইলাম, আমি পিছনে দাঁড়াইলাম, এইটাই গোপালপুর? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান। এখন লক্ষ্য করেন, থ্রিজ মোটরের সঙ্গে ফায়ার করতে গেলে টেলিস্কোপ সাইজের প্রয়োজন, 2টা ওয়্যারলেস সেটের প্রয়োজন, 2টা ম্যাপের প্রয়োজন, আর কিছুই ছিল না, শুধু আন্দাজের উপরে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে ফায়ার করলে গাছে অথবা বিল্ডিংয়ে লাগবে, 65-এর নিচে উপরে গেলে পরে নিজের মানুষ মারা যাবে, শুধু আন্দাজের উপর। এদিকে রাস্তার গোপালপুরের রাস্তার পূর্ব দিকে দক্ষিণ দিকেও পানি, উত্তর দিকেও পানি। বোমরাজা ঠিক কালাচাঁদ ঠাকুরের পুকুরের ওখানে যা পড়লো,
আর দ্বিতীয় বোমটা যায় ওই বুয়ারপাড়া ব্রিজের উপর পড়ছে। ব্রিজের উপর পড়ার পরে অনেকটি পাঞ্জাবিরা আহত হয়ে তারা চলে গেছে। আচ্ছা, পরে ওইখান থেকে আমরা আর পাঞ্জাবিরা আসে নাই, আমরা আর ওদিকে যাইনি। না যাওয়ার পরে আমরা বুয়াপুরের দিকে অগ্রসর হলাম। 26 যায় ওইখানে ই করলাম, ওইখানে পাঞ্জাবিরাও মারা গেছে আর আমাদের মুক্তিযোদ্ধারাও 30 জনের মতো মারা গেছে। কাদের সিদ্দিকী তার বাহিনী HGMMBA ব্লান্ডেসাই 75 RR এইগুলা আইনা দিত, কেননা ওই বাহিনীর মধ্যে কেউ এই হাতিয়ার সম্বন্ধে কোনো কোনো অকে ভাল না আইনা দিত, সেগুলা পরীক্ষা করে এইভাবে যে পাঠাই দিতাম। এই একদিন ইয়ের ঘটনা আছে, HGMMBA ব্লান্ডেসাই পাঠাইছে টেস্ট করার জন্য নদী থেকে, কোথাও ফায়ার কর্ম পরে শেষে কোন জায়গায় যাকার নদীর পারে যাইয়া নিচে নাইমা কাঁচারে সেটা ফায়ার করে, ফায়ার করার পরে এটা ঠিক হলো, পরে সেটা মজনুক করার মধ্যে এটা এটা ঠিক আছে যে বলে যাও যে এইভাবে ফায়ার করো না, কোনো ইনস্ট্রাকটার নাই, কিছু নাই, আমার ওই ইনস্ট্রাকটারও কাম করো না, আমার নিজেরই কাম করো না, এগুলা তো বলা বাহুল্য। এমনকি এমনও হয়েছিল ঘাটাল ফাইটে যা যখন নাকি আমরা থ্রিস মোটর ওইখানে ঘাটাল ব্রিজ উঠে যাওয়ার কথা, উড়ে যাওয়ার কথা, বানিয়াবাড়া ব্রিজ উড়ে যাওয়ার কথা ছিল, সেইখানে লোক পাঠানো হলো আমাদের বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল শফি, এমনকি গিয়াসউদ্দিন, এরা ছিল ব্রিজ ডিসপোজাল করার জন্য। এরা যায় সিগন্যালের ইয়ের কারণে ওরা পারে নাই, ওরা ফেরত আসতেছে। ইতিমধ্যে সাজান বলছে স্যার আমি LMG ফায়ার করতে পারি, মেশিন গান ফার্স করেছি থ্রিস মোটর। আমি মনে করলাম যে তালিবান ওর কি হয়েছে, হাতটা দেখলাম যে ওর অত্যাধিক জ্বর, জ্বরে রক্ত মাথা উঠে গেছে, তাড়াতাড়ি পানি দেওয়ার জন্য বললে আমরা তো ওই বানিয়াবাড়া ব্রিজে গেলাম। যাওয়ার পরে ওই ছেলে করছে কি গ্রেনেড থ্রোয়িং রাইফেল নিয়ে আসছে, নিয়ে আসা ও ওর খেয়াল নাই যে গ্রেনেডের পিন আজাদ করার পরে ওই লিভার সহকারে কলকির মধ্যে জল লাগে, ওইটা ফায়ার করছে MZ Mark 7 একটা কার্তুস আছে সেটা যা ফায়ার করছে, ও তো ফায়ার করছে ওইটা মানে ব্রাস্ট ওর ডাইন অঙ্গ সহকারে একবার চলে গেছে। ওই বারুদের আঘাতে যদি কেউ মারা যায় রক্তপাত হয় না, ও তো পরে রয়েছে। মজনু যা বলতেছে এই সাজান ভাই চল যাই গিয়া, সাজান তো পরে রয়েছে, মানে বিরাট একটা ট্র্যাজেডি হয়ে গেছে। ওই ওই যুগে ইয়ার গ্রানের প্রিন্টার আহত হইল, তারপরে ওইখান থেকে চলে আসলাম। আসার পরে তাকে সমাহিত করা হইলো, এইভাবে ওর জন্য এসে আশ্রয় নিলাম। ওর জন্য আশ্রয় নেওয়ার পরে এ একটা ঘটনা ঘটলো যে ওইখানে যে যাদের নাকি প্রোটেকশন পার্টি পাঠাইছিলাম তাদের মধ্যে কার কমান্ডার ছিল তাকে নিয়ে এসে ছেলেরা ধরে যে স্যার এই আমাদের ওস্তাদের জন্য পারি নেই, তাই বলে হ্যাঁ এখন কী করবো, বলে আপনি যা বিচার করেন তাই করবো। তখন অজর পাঠাই দিলাম, বলে আমি যা করি করি, পরে শেষে অগর পাঠাই দিলাম। পরে বললাম এর কাছে শোনো শানো, আজ প্রত্যেকের কাছে বুলেট আছে, তোমাকে এখানে যদি বুলেট মেরে দিত তাহলে কী অবস্থা দাঁড়াইছ, কমান্ডার হয়েছ, ওই কথা কয়ে ভাঙ্গা একটা বাসা ছেড়ে বাড়ি যা দিচ্ছি। ইতিমধ্যে মজনু যে পাগল হয়েছিল, পরে নিয়ে আসলাম, এই মজনু এই তোর সাধারণ ভাই এই যে শামু মারছে তাই নেই বলো, হ্যাঁ ও একটা বাড়ি দিল। আল্লাহর কি রহমত, আল্লাহ অশেষ রহমতের প্রেক্ষিতে সব লোকগুলা ও ভালো হয়ে গেল, কয়েকজনের বসন্ত ছিল তাদেরকেও আল্লাহ ভালো করছে, মানে কোনো অসুখ বিসুখ আমার কোম্পানিতে হয়নি বা অবগতও কোনো কিছু হয়নি। পরে যাই হোক ওখান থেকে আমরা চলে আসছি, আসার পরে ঘাটাল ফাইটে হলো, ঘাটাল ফাইটে কাদের সিদ্দিকী নিজেই নেতৃত্বে জন্ম রাখলো। ঘাটাল ওইখানে যায় থ্রিস মোটর ফায়ার করলাম, ফায়ার করার পরে ঘাটাল থানার পূর্ব চালের উপরে ওইখানে বহু বিধ্বস্ত হয়ে গেছে। ইতিমধ্যে একটা ছেলে সেটা হলো নাম ভুলে গেছে, ওই ছেলেটা আহত হয়ে গেছে, আহত হয়েছে মানে এক সাইড যে প্রিন্টার ঢুকছে আর এক সাইড যে বাড়িছে রক্তের ভরকা বাড়িছে। পরে সাথে দেখা গেল ওকে যখন সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে গেছে তাকে দেখা গেল ওই কথা কোনো জায়গায় স্পর্শ কারণে সোজা বাইরে গেছে, আল্লাহ ভালো করছে। শ্রোতা বন্ধুরা, যুদ্ধে অসামান্য কৃতিত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিম বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এতক্ষণ শুনলেন বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান লক্ষ্য মুক্তিসেনা, গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে তৈয়েব রহমান, সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।